ধেয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়। আরব সাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় বিপর্যয় আগামী 36 ঘন্টায় আরো শক্তিশালী রূপ নেবে। পূর্ব, মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরের ওপর অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি। ইতিমধ্যেই আরব সাগরের উপকূলবর্তী এলাকাগুলোতে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে ভারতের মৌসুম ভবন। বাংলাদেশের পক্ষ থেকে এই সাইক্লোনের নাম রাখা হয়েছে বিপর্যয়। ভারতের আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল 5:30 নাগাদ গোয়া থেকে এই ঘূর্ণিঝড় প্রায় 820 কিলোমিটার দূরে অবস্থান করছিল। মুম্বাই থেকে 840 কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে, গুজরাটের পোরবন্দর থেকে 850 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে এই ঘূর্ণিঝড়টি। কোথায় কোথায় ঘূর্ণিঝড় বিপর্যয়ের তাণ্ডবের আশঙ্কা রয়েছে। বলা হচ্ছে শুধুমাত্র ভারত নয়, পাকিস্তানের করাচিতেও তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়, যা এই মুহূর্তে 1140 কিলোমিটার দক্ষিণে রয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যেই সাইক্লোনটি ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে। ভারত এবং পাকিস্তান ছাড়াও ওমান ও ইরানেও এই ঘূর্ণিঝড়ের জেরে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই 40-50 কিলোমিটার বেগে ঝড়োহা বইতে শুরু করেছে কর্ণাটক, গোয়া এবং মহারাষ্ট্র উপকূলে। 10 জুন পর্যন্ত বইবে দমকা হাওয়া। মধ্য এবং দক্ষিণ আরব সাগরের তীরবর্তী কেরালা, কর্ণাটক এবং গোয়াতে এই ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে বলে জানা গেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালা, দক্ষিণ কর্ণাটক, মণিপুর, মিজোরাম, আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। আগামী 3-4 দিন এই ঘূর্ণিঝড়ের প্রভাব চলবে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে। আবহাওয়াবিদদের আশঙ্কা, ঘূর্ণিঝড় বিপর্যয়ের গতিবেগ পৌঁছাতে পারে প্রতি ঘন্টায় 170 কিলোমিটারে। বাতাসের গতিবেগ থাকতে পারে 145-155 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে পাকিস্তানের আবহাওয়া দপ্তর বলছে, ঘূর্ণিঝড়টি শক্তি ধরে রেখে কিছুটা দিক পরিবর্তন করে সর্বশেষ 12 ঘন্টায় ধীরগতিতে উত্তর উত্তর পূর্ব দিকে সরেছে। বর্তমানে ঝড়টি 14.8 ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং 66.6 ডিগ্রি পূর্ব দাঘিমাংশে এবং করাচি শহরের দক্ষিণ দিক থেকে 1120 কিলোমিটার দূরে রয়েছে। ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 130-150 কিলোমিটার এবং মূল কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 160 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আবহাওয়ার যে পারিপার্শ্বিক অবস্থা বিরাজ করছে, সেটি ঘূর্ণিঝড়টির শক্তি আরও বাড়ার ক্ষেত্রে আদর্শিক বলে জানিয়েছে দপ্তরটি। তবে তারা এও জানিয়েছে, উপরিভাগের বাতাসের পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়টির গতিবেগ সম্পর্কে নিশ্চিত ধারণা পাওয়া যাচ্ছে না। সরোজ আহমেদ, দেশ টিভি।